ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে একটা কন্টেনার, এয়ার টাইট কন্টেনার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম, আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন। আর এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, তো বুঝতেই পাচ্ছেন কী 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 হতে চলেছে। আর এটা ভ্যানিলা এসেন্স নিয়েছি। এখানে প্রথমে আমি কন্টেনারে ক্রিমটা ঢেলে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তৈরি করছি বাড়িতে আইসক্রিম তৈরি করছি, আর এই আইসক্রিমের মধ্যে কিছু বাড়িরও উপকরণ দেব। মোট 5টা উপকরণ দিয়ে আমি বাড়িতে আইসক্রিম তৈরি করছি। আর এটা ক্রিমটা ভালো করে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এটা হলো দুধেশ্বর, আমি দুধেশ্বর 2-3 দিনের জমিয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিতে গ্রাইন্ড করে ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে দুধেশ্বরটা গ্রাইন্ড করে নিয়ে আমি ক্রিমের মধ্যে অ্যাড করলাম। এবার এটা ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক আমি 250 গ্রাম পরিমাণে দিচ্ছি। আর চিনি আমি ব্যবহার করছি না, চিনি দিলে জল ছাড়ার একটা ব্যাপার থাকে, তো চিনিটা স্কিপ করাই ভালো। এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, আপনারা যে কোনো যে ধরনের আইসক্রিম তৈরি করবেন সেই ধরনেরই করতে পারেন। তো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে করছি, নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ। 1/2 চামচের পরিমাণ, তার থেকেও একটু কম নিলাম। তো এবার এটাকে ভালো করে ক্রিমের সাথে মিক্সড করে নেব, আর এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর ভিতর যেন এয়ার বাবলসটা না থেকে যায়। তো ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা এয়ার টাইটের কন্টেনার, মানে সরি, এটা ঢাকনাটা দিয়ে আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। তো 3 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। এবার দেখুন, আইসক্রিমের ক্রিমটা বেশ জমতে শুরু করেছিল, জমতে মানে বরফ জমতে শুরু করেছিল। তো এটাকে আমি ভেঙে আবার মিক্স করে দেবো, ভালো করে এটাকে ফেটিয়ে দেব, দিয়ে যাতে এর মধ্যে কোনো বরফের টুকরো না থাকে। তো এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাজু বাদামের গুঁড়ো। আমি কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি, 10-12টা কাজু বাদাম গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে মিক্সড করে দেব। এই কাজু বাদামটা দিলে এর টেস্টটা আর একটু সুন্দর, আরও বেশি টেস্টি হয়। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এই কাজু বাদামের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে দেব। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে এর ওপরে ঢাকা দিয়ে দেব, যাতে এর ওপর বরফের লেয়ারটা না পড়ে। তো দেখুন আমি ফয়েল পেপারটা কীভাবে দিচ্ছি। ফয়েল পেপারটা এমনভাবে দিতে হবে যে আইসক্রিমের যে ক্রিমটা রয়েছে ক্রিমের সঙ্গে একদম ঠিক মানে লেগে থাকে। আর এটা রেখে দেবো পুরো 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। তো বন্ধুরা, 12 ঘন্টার পর আমি চলে এসেছি আর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করছি, কি অবস্থা হয়েছে এবার দেখাবো। এই হলো আইসক্রিম, ডিপ ফ্রিজ থেকে প্রায় 12 ঘন্টা পরে আমি বার করলাম। তো চলুন এবার দেখে নিই। এই হলো আইসক্রিমটা।
খুব শক্ত হয়ে গেছে। আর আমি এটার সাহায্যে কাটাচ্ছি, কিছু মনে করবেন না। এই হলো আইসক্রিম। তো বন্ধুরা, আইসক্রিমের রেসিপি, এই যে আইসক্রিমটা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো এরকম চটজলদি ঘরেতেই বাঁশকে আইসক্রিম বানিয়ে খেতে পারবেন। তো এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, আর এটা এখন খাবে। তো এর মধ্যে আমি কাজু কুচিয়ে দিয়েছিলাম, আর একটু পেস্তা গার্নিশ করে দেবো। বন্ধুরা, আমার চামচের জন্য আইসক্রিমটা এরকম কাটানো হয়েছে, আর গরমের জন্য গলে যাচ্ছে। তো বন্ধুরা, দুটো পেস্তা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এই হলো আমার আইসক্রিম, খুব সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। দুধের সরও মিক্স করে দিয়েছি, তার জন্য টেস্টটা এটা বেশি হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার বাড়িতে দুধের সর দিয়ে আইসক্রিম। থ্যাংকস ফর ওয়াচিং, আবার বলছি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। তো আজকের এই পর্যন্ত।